বললাম পিয়ালি রিয়েল লাইফে সকলকে খুব খুব স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, রং খেলার পরের দিন। তো আমার উঠতে না আজকে একটু লেট হয়ে গিয়েছে, এখন বাজে 8টা। তো 8টার সময় এই আমি নলটা চালু করে দিলাম, আর আমাদের জল ছাড়ে জানো তো 7:30টাতে। তো আজকে যেহেতু লেটে উঠেছি, কালকে রাত্রে শুতে শুতেও লেট হয়ে গিয়েছিলো, আর আজকে জলটা দেখো এমন ঘোলা ঘোলা দিয়েছে। তো ট্যাঙ্কিটাই ফুল হলো আর জলটা চলে গেল এখন। তো কি করব আজকে, সমস্ত কিছু আমাদের যেহেতু রোজগার জল ছাড়ে, সেই সীমিত জলের মধ্যেই কাজ করতে হয়। তো কী করবো, এভাবেই চালাতে হবে। তো চলো বন্ধুরা, একটা লাইক করে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আজকে মর্নিংয়ে কী কী কাজ করি তোমাদেরকে সেটাই শেয়ার করব। আর আজ থেকে কিন্তু হাজব্যান্ডের আবার নাইট ডিউটি শুরু হয়ে গেল, কালকে হোলির জন্য ছুটি ছিল ওর, আর আজকে আবার নাইট শুরু হলো। তো চলো তোমরা দেখতে থাকো।
আমি জামা কাপড় মেলে দিয়েছি। আর এই যে আমার একটা ছোট্ট টেবিল, আমি যেহেতু ভাড়া ঘরে থাকি তো সেই জন্য বেশি জিনিস নিই না, ইচ্ছা করে কিন্তু বেশি জিনিস নিই না যেহেতু ভাড়া ঘরে থাকি। তো দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর বার হচ্ছে আস্তে আস্তে। আর এখানে একটু গরম জলও বসিয়ে দিয়েছি ফ্লাক্সে, এটা ঢেলে রাখবো। আর এইখানটায় দেখো, এখানটায় কালকে রাতে ভাত করে জল দিয়ে রেখেছিলাম, হাজবেন্ড দুপুরবেলা ও পান্তা খাবে। এই কদিন যখন ওর নাইট পড়েছে তো বললো দুপুরে আমি পান্তা খাবো, আমার জন্য পান্তা করে রাখবে। তো ও বাড়ি এসে খাওয়া দাওয়া করে নাস্তা, তারপরে চলে যাচ্ছে জিমে। দেখো ওই যে জিমে চলে গেল, বাইরে কি রোদ্দুর এখন। আর এখানে কিন্তু গরম ভালোই শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। তো এই দেখো এখানে ছোটো ছোটো তুলসী পাতা দেখতে পাচ্ছ, তো এই যে ছোটো ছোটো মঞ্জুরি হয়েছে। আর এই মঞ্জুরিগুলো না, যখন তুলসী পাতাগুলো মঞ্জুরি আসে তখন আমি এইভাবে এগুলো কেটে কেটে তারপরে ভগবানকে চরণে দিই আর ভগবানের সেবায় লাগাই, না হলে তুলসী গাছটা না তাড়াতাড়ি কেমন বুড়িয়ে যায়। তো সেই জন্য এটা তোমরা করতে পারো, দেখবে তুলসী গাছ অনেক দিন ভালো থাকবে। আর এই দেখো এখানে আমার পুজো করাও হয়ে গিয়েছে, আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। তো এই পুজো দিয়ে হয়ে গেলে তারপরে আমি মেয়েকে তুলবো। আর তোমরাও ভগবানকে দর্শন করো, সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। আর চলো তারপরে, তো দেখলে মেয়ে কেমন দুষ্টুমি করছিল, উঠেও পড়েছিল। আর এই যে ব্রেড আমি ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো আর এইখানটায় দেখো আমি ডাল সেদ্ধ বসে দিয়েছি, আর ডালের মধ্যে দুটো ডিমও সেদ্ধ দিয়েছি, হাজবেন্ড এসে খাবে আর ডাল আজকে রান্না হবে। আর এই দেখো এখানে আমি ব্রেডে আর কি জ্যাম নিয়ে নিলাম, আর ওই যে বাটারটা একটু গরম করে নেব। আর এই যে মেয়েকে জল দিয়েছি, তো ওকে বললাম যে খেয়ে নাও তাড়াতাড়ি, তো এবার জল খেয়ে নিচ্ছে। আর বন্ধুরা দেখো এখানে মেয়েকে জল দিয়ে চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানাও আমার তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর বিছানা তুলে নিয়েছি। তো বিছানা না টান টান না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো দিনে যে আমি কতবার বিছানা গোছাই সেটা তোমাদেরকে আর কি বলবো। আর এই দেখো এইদিকে যা জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো মেয়ে কি করছে, কি করছিস তুই, ও একটু শুয়ে শুয়ে খেলা করছে দেখো। আর এইখানে দেখো সবজি বার করে রেখেছি, উচ্ছে আলু ভাজা হবে আর টমেটো বার করে রেখেছি, তো ফুলকপি রান্না হবে। আর এই দেখো এখানে ব্রেডে আমি বাটার আর জ্যাম লাগিয়ে নিয়েছি, তো এটাই সকালে খেয়ে নেবো। হাজবেন্ডকেও এটা করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়েকে দুধ পিডিয়াশোরটা খাইয়ে দেবো এবার। আর এই দেখো কালকে রাত্রে ওর জন্য নিয়ে এসেছিলো এই যে পেয়ারা আর হচ্ছে বেদানা। তো আর এই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাজে প্রায় 11:45, তো এইদিকে রান্নাবান্না প্রায় আমার হয়ে এসেছে। ভাত বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু ভেজে তুলে রেখেছি, আর এইগুলো কালকে রাত্রের ভাত পান্তা, তো এটা আমি জল পাল্টে রাখলাম। আর এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে দেখো, আর এখানে ডালও হয়ে গিয়েছে আমার রেডি, তো ডালটা একটু বেশি করেই করেছি। আর এই দেখো হাজবেন্ড একটু বললো যে অ্যালোভেরা মাথায় মাখবে, তো মাথায় ড্যান্ড্রফ হয়েছে। তো আমি বললাম তাহলে যাও কেটে নিয়ে এসো, তো এই দেখো গাছটা থেকে কেটে নিল। আর সত্যি বলতে বন্ধুরা বাড়িতে কোনো জিনিস লাগিয়ে না সেই জিনিসটা ইউজ করতে না সত্যি মন থেকে চায় না, কিন্তু এটা যদি ইউজ করা হয় তাহলে গাছটা আরও ভালো বাড়বে। আর এই যে মেয়ে নাচানাচি শুরু করে দিল, তো এই দেখো ও এবার নিম পাতা আর হলুদ বেটে নিচ্ছে, ওটা মুখে লাগাবে। আর ওই যে সামনে দেখছো নিম পাতা, তো ওটা হচ্ছে অ্যালোভেরা দিয়ে লেবু দিয়ে লাগাবে। তো আজকের মধ্যে ব্লগটা এখানে স্টপ।